এখানে আমরা একটি সাধারণ KDE উইন্ডোর ব্যবহার ও পরিচিতি দেখব। কোনো ফাইল ওপেন করলে তার নাম উইন্ডো টাইটেল বারে দেখা যাবে, যা উইন্ডো টাইটেল নামে পরিচিত। টাইটেল বারে মাউস পয়েন্টটি চেপে উইন্ডোটিকে মুভ করাতে পারেন। আইকন মেনুতে লেফট বাটন ক্লিক করে স্ট্যান্ডার্ড উইন্ডো কমান্ড দেখতে পারেন। টাইটেল বারে রাইট ক্লিক করে একইভাবে উইন্ডো কমান্ড দেখতে পারেন। স্টিকি আইকনটি ক্লিক করে আপনি নিয়ন্ত্রণ করতে পারেন যে উইন্ডোটি সব ডেস্কটপে সক্রিয় থাকবে নাকি কোনো একটি ডেস্কটপে এককভাবে সক্রিয় থাকবে। মিনিমাইজ বাটনটি ক্লিক করে আপনি উইন্ডোটিকে টাস্ক বারে মিনিমাইজ করতে রাখতে পারেন। ম্যাক্সিমাইজ বাটনটি ক্লিক করে উইন্ডোটিকে বড় করতে পারেন। উইন্ডোটি বড় থাকা অবস্থায় এটিকে মিনিমাইজ করা যায়। উইন্ডোটিকে পুনরায় ম্যাক্সিমাইজ করার পদ্ধতিকে রিস্টোর বলে। উইন্ডোটির টাইটেল বারে ডাবল ক্লিক করার মাধ্যমে উইন্ডোটি বন্ধ করা যায়। একে উইন্ডো শেড বলে। মাউস পয়েন্টটি উইন্ডোটির বিভিন্ন কর্নারে চেপে ধরে উইন্ডোটিকে রিসাইজ করতে পারেন। আইকন মেনুতেও একই ফাংশন রয়েছে, যা কিছুটা ব্যতিক্রমভাবে দেখানো হয়েছে। যেমন উইন্ডোটি মুভ করতে হলে শুধুমাত্র মুভ বাটনে ক্লিক করুন, মাউস ড্রাগ করার কোনো প্রয়োজন নেই। ক্লোজ বাটনটি ক্লিক করলে উইন্ডোটি বন্ধ হয়ে যাবে।